আজকে আমি কথা বলবো ফাইবারে অনেক ধরনের ক্লায়েন্ট আসে যারা আসলে আসলে স্প্যামিং করতে আসে, আপনাদেরকে ভয় দেখায়া মূলত কাজ করাইয়া নিবে, তারপরে আপনাকে বলবে যে তুমি যদি আমার এই কাজটা না করে দাও তাহলে তোমাকে আমি রিপোর্ট করব, এটা করব সেটা করব, তোমার অ্যাকাউন্ট চলে যাবে, হ্যান ত্যান এগুলো বলবো। অনেক অনেক ক্লায়েন্ট আছে এরকম, আছে এগুলো বেশিরভাগ হয়ে থাকে, তো বেশিরভাগ হয়ে থাকে পাকিস্তানি, ফিলিপাইন, নাইজেরিয়া, এরা মূলত ইউনাইটেড স্টেটসের আইপি ধরে মূলত ফাইবার অ্যাকাউন্টগুলো করে। করার পরে ওরা মূলত দেখেন এই একটা ক্লায়েন্ট, আমি এরকম একটা ক্লায়েন্টের সম্মুখীন হয়েছি, এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে এরকম ক্লায়েন্ট হইলে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন বা কি বলবেন। তো দেখেন এই বায়ারটা যখন আমাকে মেসেজ করে, আমি আসলে দেখেন আমি কিন্তু ব্লক করে দিছি, ওকে ব্লক করা আছে, ইউনাইটেড স্টেটস ডিসেম্বরে আসছে 2021 সালে, কিন্তু তারপরেও কিন্তু কোনো রিভিউ নাই, কারণ তিনি কোনো মানুষকে দিয়ে কাজ করায় নাই। তো আমি যেটা বলছি, বায়ার আমাকে হ্যালো দিছে, মেসেজ করছে, আমি লিখছি হ্যালো হাউ আর ইউ, যেটা আমরা সবগুলো ক্লায়েন্ট যখন আসে আমাদের কাছে আমরা সবগুলো ক্লায়েন্টকে প্রথম সম্বোধনা করি যে তুমি কেমন আসছো, তোমার সম্পর্কে একটু জানতে চাই, তারপরে তার সাথে আসলে কমিউনিকেশন শুরু করি আসলে প্রথম স্টেপটা। পরে ও হ্যালো দিছে, আমি হ্যালো দিছি, হাউ আর ইউ দিছি, পরে লেখছে ক্যান ইউ প্রমোট মাই ফেসবুক রিলস কমেন্ট অ্যান্ড লাইকস, বলতেছে তুমি কি আমার ফেসবুকে রিলস প্রচার করতে পারো কমেন্ট এবং লাইকের জন্য। আমি বললাম হ্যাঁ ইয়েস, বাট আমি ইয়েস বলার পরে ও লিখছে বাট ফার্স্টলি ইউ উইল গিভ মি দ্য টেস্ট অন ইট 20 কমেন্ট অ্যান্ড 20 মানে 10 লাইকস বিফোর আই উইল অর্ডার। তার মানে হচ্ছে আপনাকে ফার্স্টে আপনাকে একটা টেস্ট দিবে, টেস্ট দেওয়ার পর আপনাকে অর্ডার করবে। এরকম যদি কোনো ক্লায়েন্ট থাকে বলবে যে তোমাকে আমি টেস্ট করব, তুমি আমাকে ফ্রিতে 10টা সাবস্ক্রাইবার দিবে, 5টা লাইক দিবে, 5টা ফলোয়ার দিবে, 5টা কমেন্ট করবা, এরকম অনেক বায়ার আসে। অর্ডার করার আগে যদি কোনো উপকার, ম্যাক্সিমাম বায়ারগুলো 99% বায়ারগুলো যদি কোনো বায়ার যদি এসে বলে যে তুমি আমাকে ফ্রিতে 20টা সাবস্ক্রাইবার দাও, লাইক দাও, ফলোয়ার দাও, তারপরে তোমাকে হায়ার করতেছি, এরকম যদি কোনো ক্লায়েন্ট এসে বলে তার মানে কি ও 100% ওই ক্লায়েন্টটা ফ্রড, আপনাকে কখনোই কাজ দিবে না, ও জাস্ট আপনার মতো। এরকম অনেক ফাইবার অনেক সেলার আছে যাদেরকে মেসেজ করে, ধরেন আপনার মতো এখানে যদি 1000 জনকে মেসেজ করতে পারে বা 100 জনকে মেসেজ করতে পারে, বলে যে তুমি আমার এই 10টা সাবস্ক্রাইবার দাও তাহলে আমি তোমাকে অর্ডার করব। 10টা সাবস্ক্রাইবার কিন্তু আমরা কিন্তু অ্যাভেলেবল দিয়ে দিতে পারি, এটা তেমন কিছু না, তাই না? কিন্তু বায়ারটা কী করতেছে, এখান থেকে 10টা করে সাবস্ক্রাইবার 100 জন নিতে পারলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার কিন্তু তিনি কালেক্ট করে ফেলতেছে। এইভাবে মূলত তারা কাজগুলো করায় না, ফ্রিতে কোনো টাকা দিতে দেয় না। তো আমি যখন বলছি ক্যান আই সি ইউর রিলস, আমি প্রথম উত্তরটা দিছি, দেওয়ার পরে বলতেছি না হবে না, আমি বলছি ফার্স্ট টেস্ট $5 অর্ডার নাও, তুমি প্রথমে আগে $5 অর্ডার করো, অর্ডার করো, তারপরে আমি তোমাকে কি মানে ফার্স্ট টেস্ট দিব আমি $5, তুমি অর্ডার করো আগে, হ্যাঁ অর্ডার করো এখনই। ও বলতেছে নো ইফ ইউ ক্যান নট গিভ দ্য টেস্ট ফার্স্ট দেন আই উইল রিপোর্ট ইউ। তার মানে হচ্ছে কি, যদি নো বলতেছে $5 অর্ডার করবে না, যদি তুমি আমার কাজটা বা টেস্টটা না দাও তাহলে আমি কি তোমাকে রিপোর্ট করব। এখন বায়ার আমাকে বলতেছে রিপোর্ট করবে, আমি এটা বইলাই, পরে আমি বলছি যে না ও তো আসলে ফ্রড বায়ার। তখন আমি যেটা করছি, এখানে আইসে আমি চুপ করে আইসে আমি দেখেন ফাইবারে কিভাবে রিপোর্ট করতে হয় সেটা আমি দেখাই। যদি এরকম কোনো ক্লায়েন্ট আসে আপনার ফাইবারে অ্যাপসে ঢুকবেন, আমি একটু স্ক্রিন শেয়ার করি, ক্লায়েন্ট আসে বলবে এরকম কোনো কথা বলবে, তখন জাস্ট আপনি আস্তে করে যদি এই ধরনের কোনো ভয় ভীতি দেখায় আপনি যেটা করবেন, এখানে আসবেন, এখানে এসে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ব্লক লেখা থাকবে, এখানে দেখবেন ব্লক লেখা থাকবে, ব্লক এখানে দেখেন আনব্লক লেখা আছে, আনব্লক ইউজার, আপনাদের এখানে লেখা থাকবে ব্লক, এই ব্লকের এখানে এসে ক্লিক করে দেবেন ব্লক। আর যে কমেন্টটা মনে হচ্ছে যে ও যেটা বলছে, আমি এখানে এসে ল্যাপটপ থেকে আমি রিপোর্ট মেরে দিছি, ওইখানে দেখবেন ল্যাপটপে যখন যাবেন তখন এসে দেখতে পারবেন ওইখানে রিপোর্ট লেখার একটা অপশন আছে,
প্রতিটা মেসেজের পাশেই ল্যাপটপ দিয়ে যখন ঢুকবেন বা কম্পিউটার দিয়ে, তখন দেখতে পারবেন রিপোর্ট করার একটা অপশন আছে। রিপোর্ট করে দিলেই তার অ্যাকাউন্টে অ্যাকাউন্টটা চলে যাবে, আপনার কোনো প্রবলেম হবে না, ও যা কিছু তাই বলুক। হয়তো বলতে পারে যে আপনি আপনার রিপোর্ট করবে হ্যান ত্যান ইত্যাদি, যা কিছু বলে কোনো সমস্যা নাই, আপনি জাস্ট এটা করে দিবেন তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এইটুকুই হচ্ছে কাজ, এইভাবে করলে আর কোনো সমস্যা হবে না। যদি এরকম কোনো প্রবলেমের সম্মুখীন হন, তাহলে আশা করি এটা করবেন, তাহলে আর কোনো সমস্যা নেই। আর যদি না করেন, তাহলে বায়ার যদি রিপোর্ট করে, ফার্স্টলি যখনই আপনার কাছে আসবে তখনই মাস্টবি আপনি রিপোর্টটা করে দিয়েন বা ব্লক করে দিবেন। আপনাকে ভয়ভীতি দেখালে আপনি তার কাজগুলো করবেন না। আসলে এগুলো ফ্রড বায়ার, ফাইবার এটা ভালো করে জানে এরকম ক্লায়েন্টের সম্মুখীন হতে হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন।